ছোট্ট সোনারা তোমাদের সকলকে সুপ্রভাত আজ বিশ্বকর্মা পুজো তো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর পূজায় তোমরা নিশ্চয়ই ঘুরতে যাবে ঠাকুর দেখতে যাবে আজকে দেখো আজকে সেই আনন্দে আমরা পড়াশোনা করে নেবো সকাল সকাল দুষ্টুমি না করে তাই চটপট চলে এসো আর পড়তে বসে পড়ো আজকে দেখো কত সুন্দর সুন্দর সব ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ছড়া নিয়ে আমি চলে এসছি তোমাদের কাছে প্রথমে দেখো ছবিগুলো দেখো সঙ্গে সঙ্গে আমি সমস্ত ছড়াগুলোকে বিশ্লেষণ করে করে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে আমি পড়িয়ে দেব মাছের বাসা উঠল গাছে বাঘের বাসা জলে বনের হাতি ছাতি মাথায় সোজাই উড়ে চলে তাহলে আমরা জানি কি মাছ কোথায় বাস করে বলো তো মাছ জলে থাকে আর কি করে বাঘ জঙ্গলে বনে থাকে বা বাসা করে বনের ভিতরে হাতি চলে বাঘ চলে কিন্তু হাতি কি ছাতা মাথায় দিয়ে যায় কখনও দেখেছো তোমরা নিশ্চয়ই দেখো কিন্তু এটা এক আজব ছড়া যেখানে রয়েছে মাছের বাসাটা কি বলেছে এখানে গাছে উঠেছে গাছে কি থাকে আমরা জানি পাখি থাকে গাছে আর গাছের যে ফল হয় সেই ফল খায় কে পাখি কিন্তু এখানে বলেছে দেখো মাছের বাসাটা গাছে উঠে গেছে আর বাঘের বাসা জলে আছে কিন্তু থাকবে কে কোথায় বলো তো জলে মাছ থাকবে আর জঙ্গলে থাকবে বাঘ মানে পশুরা থাকবে জঙ্গলে মাছ থাকবে জলে বুঝে গেছে তাহলে এই যে দেখো হাতি এই যে ছাতা মাথায় দিয়ে চলছে গাছের উপরে এই যে মাছ রয়েছে জলে বাঘ দেখেছ দেখে দেখে তোমরা বুঝে নাও চলে আসছি এবারে পরের ছড়াতে মাসি গো মাসি পাচ্ছে হাসি নি গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের ডিম তাহলে বলছে গো ভীষণ হাসি পাচ্ছে তোমার মাসি আছে আছে নিশ্চয় আচ্ছা সেই জন্য এখানে ছোট্ট খোকা বলছে মাসিকো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে কি হয়েছে সিম হয়েছে নিম গাছেতে কি সিম হয় কখনো না না কখনো সিম হয় না সিম গাছেতেই সিম হয় আর নিম গাছে নিম ফল হয় হলুদ হলুদ রঙের হাতির মাথায় রয়েছে কি এই যে দেখো ছবিতে দেখো হাতির মাথায় এই যে ব্যাঙের ছাতা রয়েছে আর কি কাকের বাসায় বগের ডিম কাকের বাসায় কি বগের ডিম থাকে না কাকের বাসায় দুষ্টু কোকিল কি করে ডিম বেড়ে দিয়ে যায় এরপরে আমরা চলে যাব পরের ছড়াতে পরেই আরও একটা মিষ্টি ছড়া আছে দেখো গুপি বাঘা ফিরে এলো ফাঁকা গড়ের মাঠে রায়বাবুর বাড়ির খোঁজে পথে পথেই হাঁটে তাহলে গুপি বাঘা কি করেছে ফিরে এসেছে কোথায় ফিরে এসেছে গড়ের মাঠে আর গড়ের মাঠটা ফাঁকা রায়বাবুর বাড়ির খোঁজ করে করে তারা এসছে সেই জন্য কি করছে খুঁজতে খুঁজতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তারা হেঁটে বেড়াচ্ছে আর আমরা জানি পুজো খুব একটা দেরি নেই খুব কাছাকাছি চলে এসছে পুজো তাই না পুজোর গন্ধ চারদিকে ভরে উঠেছে শিউলি ফুলের গন্ধ সকাল হলে দেখতে পাই আমরা শিউলি ফুল ঝরে পড়ছে চারদিকে ঝরে ঝরে পড়ছে দেখো সেই পূজারই একটা আমরা ছড়া শিখব চলো অসুর রাজা মহিষাসুর মহান শক্তিশালী ত্রিনয়নী মায়ের কাছে জব্দ হয় খালি ছবি দেখো এই যে পাশে দেওয়া রয়েছে তাহলে কি বলছে মহিষাসুর কে আমরা তাহলে আজকে জানছি মহিষাসুর হল অসুরদের রাজা সে কেমন সে হল মহান শক্তিশালী তার অনেক শক্তি রয়েছে আর মা দুর্গার তিনটে চোখ রয়েছে তাই মাকে বলা হয়েছে ত্রিনয়নী নয়ন মানে হলো চোখ ত্রি মানে তিনটে তাহলে তিনটে চোখ আছে বলেই আমরা দুর্গা মাকে কী বলবো ত্রিনয়নী কে জব্দ হয় বলতো মহিষাসুর তার কাছে মা দুর্গার কাছে এরপরে এসছি আর একটা মিষ্টি ছড়া নিয়ে দেখো এই যে পুটু দেখেছ পুটু কি করছে চলো আমরা জেনে নিই পুটু কি করছে পুটু নাচে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে তাহলে পুটু কি করছে শতদল মানে পদ্মফুল দেখেছ ফুলের উপরে সে নাচছে পদ্ম ফুলের মাঝখানে দাঁড়িয়ে নাচছে সেখানে এই ফুলের মাঝে কি করছে চুল ঝাড়ছে মানে চুলটাকে এলো করে নিয়েছে মানে বেঁধে রাখেনি আলগা করেছে চুলটাকে আর কি করছে ফুল পাড়ছে এই যে ফুল পেড়ে নিয়েছে হাতে দেখো ফুল রয়েছে বাহ কি সুন্দর দেখতে মিষ্টি দিদি ভাইটাকে এরপরে দেখো ঝিরি বৃষ্টি পড়ে নাচছে ইলিশ মাছ কালবৈশাখী ঝড়ে ভাঙছে কত গাছ তাহলে আমরা জানি বর্ষাকালে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে আর বর্ষার সময় আমরা জানি ইলিশের মরশুম ইলিশ মাছের মরশুম তাহলে ইলিশ মাছরা কি করছে বৃষ্টিতে নাচছে আর বর্ষাকালে তখন কি হচ্ছে কালবৈশাখী ঝড় হচ্ছে সেই ঝড়ে আমরা কি জানি বলো তো ঝড় হলে গাছপালা ভেঙে পড়ে সেই জন্য কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এই যে দেখো ছবি দেখো ইলিশ মাছ এই যে নাচছে বৃষ্টি পড়ছে আর গাছ ভেঙে যাচ্ছে তারপরে দেখো ভূতকে বলে ভুতুম পেঁচা ভূতকে কিসের ভয় গল্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় তাহলে তোমরা কি ভূতে ভয় পাও এরপর থেকে আর ভয় পাবে না কারণ তোমরা তো এই শিখে গেলে তাহলে ভূত কাকে বলে বলে তো এখানে বলেছে ভূতকে বলে ভূতুম পেঁচা ভূতকে তাহলে ভয় নেই বলেছে ভূত কিছুই নেই ভূতকে তোমরা ভয় পাবে না ঠিক আছে সাহসী হতে হয় ব্রেভ ঠিক আছে খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বায় খোকন রে তুই ঘরে আয় তাহলে তার মা ডাকছে কি খোকন বলে খোকন নেই যে খোকন কী করছে দেখো খোকন এই যে নৌকা করে নদীতে বেয়ে বেয়ে চলছে দাঁড়বে আর সাতটা কাক কি করছে খোকন কিন্তু দাঁড় বাইছে না সাতটা কাক দাঁড় বেয়ে চলেছে দেখো বলছে খোকন খোকন মা ডাকছে আর খোকন কাদের নায়ে গেছে সাতটা কাক দাঁড় বাইছে এবারে খোকনকে তার মা বলছে খোকন তুই ঘরে আয় তোমরাও খেলা করলে তোমাদের মা বলে না খোকন ঘরে আয় বা খুকি ঘরে আয় বলে সেইভাবেই এখানেও ছোট্ট খোকনকে তার মা বলছে ঘরে আসতে তাহলে আজকে কত মিষ্টি মিষ্টি ছড়া তোমরা শিখে গেলে বলো পুজোর ছড়া শিখলে তাহলে চটপট করে পুজোর ছড়া তার সঙ্গে আরও সুন্দর সুন্দর যে ছড়াগুলো আমি পড়ালাম তোমরা সব শিখে নাও মুখস্থ করে নাও আর বাড়ির সকলকে শুনিয়ে দাও দুষ্টুমি করো না ভালো থেকো তোমরা আজকের মতো টাটা সোনারা